আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইউরোম্যাক্স। এই ইউরোম্যাক্স ওষুধের ব্যবহার, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউরোম্যাক্স সাধারণত এই ওষুধটি সেবন করা হয়ে থাকে প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যা, অর্থাৎ যাদের বিনাইল প্রোস্টেটিক গ্রন্থি বৃদ্ধি হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সাধারণত এই ওষুধটি সেবন করা হয়ে থাকে। পাশাপাশি এই ইউরোম্যাক্স ওষুধটি যাদের প্রস্রাবে জটিলতা রয়েছে, অর্থাৎ প্রস্রাব সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য এই ওষুধটি সেবন করা হয়ে থাকে। যেমন প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া বা দীর্ঘদিন ধরে হলুদ হওয়া, এছাড়াও যাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাবের বেগ বেশি বা প্রস্রাবের বেগ ধরে রাখতে পারছে না বা মূত্রথলির ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, যার জন্য এই ওষুধটি সেবন করা হয়ে থাকে। পাশাপাশি যাদের প্রস্রাব শেষ হওয়ার পরও যাদের ফোঁটা ফোঁটা বের হয় তাদের জন্য এই ওষুধটি সাধারণত সেবন করা হয়ে থাকে। এর পাশাপাশি যাদের প্রস্রাবে জ্বালা পোড়া করে বা প্রস্রাব করার পর যাদের জ্বালা পোড়া করে তাদের জন্য সাধারণত এই ওষুধটি সেবন করা হয়ে থাকে। অর্থাৎ এটি সাধারণত বিনাইল প্রোস্টেটিক গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যায় সাধারণত এই জাতীয় সমস্যা হয়ে থাকে, অর্থাৎ প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের রং গাঢ় হলুদ দীর্ঘদিন ধরে হওয়া বা ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবের বেগ বেশি বা মূত্রথলি প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি সমস্যা হচ্ছে সাধারণত এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যায় হয়ে থাকে। তাই ডাক্তাররা সাধারণত ইউরোম্যাক্স ডি ওষুধটি সেবন করা পরামর্শ দিয়ে থাকে বা প্রেসক্রিপশন করে থাকে। সাধারণত এই ইউরোম্যাক্স ডি এবং ইউরোম্যাক্স এই দুইটি ফর্মেটে এই ওষুধটি সেবন করা হয়ে থাকে, এবং এই ওষুধটি বাজারজাত করে থাকে ইউনিমেড অ্যান্ড ইউনি হেলথ ম্যানুফ্যাকচারিস লিমিটেড। সাধারণত এই হচ্ছে এই ইউরোম্যাক্স ডি ওষুধের ব্যবহার। এবার আসি এই ওষুধ খাবার নিয়ম। সাধারণত এই ইউরোম্যাক্স ডি এবং ডি ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ওষুধ আপনাকে সেবন করতে হবে, এবং এই ওষুধটি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত অর্থাৎ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে, এবং এই ওষুধটি সেবনের ফলে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা বা মাথা ব্যথা বা লঘু রক্তচাপ, অনেক সময় বুক ধরফর করে, এছাড়াও সর্দি, বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। পাশাপাশি আপনার চুলকানি, চামড়া লাল, অস্পষ্ট দেখা বা দৃষ্টি সমস্যা বা ঘুম ঘুম ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এছাড়া অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা অত্যধিক পরিমাণে বেশি হয় তাহলে অবশ্যই এই ওষুধটি সেবন করা বন্ধ করে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে আবার চিকিৎসা গ্রহণ করতে হবে, এবং পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণত যাদের বিকেশ সমস্যা রয়েছে বা যাদের হাইপার টেনশন রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় সেবন করা যাবে না, তবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং এই ওষুধটি সাধারণত ইউরোম্যাক্স ওষুধটির মূল্য হচ্ছে 10 টাকা প্রতি পিস ট্যাবলেটের, এবং ইউরোম্যাক্স ডি এই ওষুধের মূল্য হচ্ছে 20 টাকা প্রতি পিস। আপনার নিকটস্থ যে কোনো ওষুধ বা ফার্মেসি শপে আশা করছি এই ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি ওষুধটি আপনারা পেয়ে যাবেন। এই ইউরোম্যাক্স বা ইউরোম্যাক্স ডি ওষুধ সম্পর্কে যদি কারো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে।